ও যে স্বপ্নে নাই জানি খেলা তুমি খেলাবে ফালে, ছেড়ে গেল কালা চাবে, ছেড়ে গেল কালা চাবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা কিছু জিনিস অপেক্ষা করে রাখেছি রয়েছিলেন, তো আজ ধীরে ধীরে কিছু জিনিস পরস্ফুট করতে চলেছি। আজকে পরস্ফুট করতে চলেছি মানে আসো আসো কোনো ব্যাপার নাকি, পরস্ফুট করতে চলেছি মানে আজকে আমি ধ্বংসা লিখতে এসেছি, আজকে ধ্বংসা লিখতে এসেছি হাতিয়াকলে গঙ্গাধর মিস্ত্রির কাছে। আজকে আমি হাতিয়াকলে এসেছি গঙ্গাধর মিস্ত্রির কাছে এসেছি ধ্বংসা লিখতে। তো গঙ্গাধর মিস্ত্রির কাছে যে ধ্বংসা লিখতে এসেছি সেটা যদি আপনারা বলেন যে কোন দলের ধ্বংসা, এইটা হচ্ছে আমার নিজের দলেরই ধ্বংসা, আমার নিজের দলেরই ধ্বংসা। যখন নামিয়ে গেছি, যখন নামিয়ে গেছি তখন তো টুকুটুকু করে সব জিনিস টুকুটুকু করে আগে দিকে নিয়ে যেতে হবে, তো তার জন্যেই ধ্বংসা রেডি হয়ে আছে। মিস্ত্রি যথেষ্ট আমাকে হেল্প করছে, মিস্ত্রি এক কথাই বলেছিল যে কার্তিক ভাই তুমি চিন্তা করো না, আমি আছি, তুমি নাগরা সেরকম বানাই দিব। তো শুধু চিন্তা করলেই তো হবে কটাই, নাগরা ভালো মজা চাই। হ্যাঁ, তো এই দেখছেন এই জোড়া নাগরাটা, এই জোড়া নাগরাটা আমাকে দিয়েছে মিস্ত্রি। কেমন কেমন হবে, কেমন হচ্ছে, কেমন আওয়াজ সেটা তো মানে ইয়া হবে কি মিস্ত্রি দেখিনি, একটু কাড়ি গেলে একটু বাজায় দেখি, দেখি একটু বাজায়। সবাই আছেন, আপনারাও আপনারাও শুনছেন, এখন তো নাগরা ভালোই বাজছে। তবে যাই হোক, ভালো যদি নাই বাজে তো মিস্ত্রি ভোগ করিবে, আর মিস্ত্রিকে এখন মানে কি বলবো, এখন পুরুলিয়া জেলার মনে হয় যত দল আছে সব দলেই মিস্ত্রির কাছে নাগরার, মিস্ত্রির নাগরা ব্যবহার করছে। তো আশা করি মানে আমি তো বাজান দেখছি খুব ভালোই, তবে মিস্ত্রির একটা ইয়ে আছে কি খুবই, যদি বাই চান্স হতে হতে কোনোটা লুজও হয়ে গেল মানে এই লো গ্রেড হয়ে গেল, তো মিস্ত্রির বিরাট একটা ইচ্ছা থাকে যে আমি কখন যাব, কখন যায় নাগরাটা টানি দিয়ে আসবো। তো যাই হোক, মিস্ত্রি নাগরাটা দেখে আমাকেও খুশি লাগলো, ভালো বাজছে। আজকে আমাদের বলো কাকা, বলো কাকা আগসিয়া থেকে, আগসিয়া থেকে মিস্ত্রির কাছে এসেছে নাগরা বুকিং করার জন্য। আমাদের বলো কাকার নতুন দল বলো মাইলি আগসিয়া নতুন দল নিয়ে কাকা, দলটা কি আগের থেকেই চলতুক না এখন বাস এই জাস্ট শুরু করবে পুরা? কাকা আগে থেকে আমার টিমটা ছিল ছিল, হ্যাঁ এবার ঠিক। একটা আমি হেসা কোথায় গ্রাম বলে নাম, ও হেসা কোথায় না, হ্যাঁ আজ গঙ্গাধর মিস্ত্রির নাম মনে হয় মোটামুটি পুরুলিয়া জেলায় গলি গলি হয়তো অনেক ব্যক্তি হয়তো গঙ্গাধর মিস্ত্রিকে, আসো মিস্ত্রি, মিস্ত্রিকে হয়তো অনেক ব্যক্তি মানে চিনে ছিল যে গঙ্গাধর মিস্ত্রি কোনটা, মানে ইনার নাগরাই হয়তো ব্যবহার করছে হাতিয়াকল হাতিয়াকল হাতিয়াকল। হ্যাঁ, কিন্তু অনেকেই মানে এই জানে ছিল যে গঙ্গাধর মিস্ত্রি কোনটা, তো ইনি হচ্ছেন গঙ্গাধর, আর উনি হচ্ছেন গঙ্গাধর মিস্ত্রি ভাই শ্রাবণ, শ্রাবণ মিস্ত্রি। এই দু ভাই মানে বর্তমানে পুরুলিয়া জেলাটাকে এখন তলপাড় করে দিচ্ছে, ইনি হচ্ছেন শ্রাবণ মিস্ত্রি আর ইনি হচ্ছেন গঙ্গাধর মিস্ত্রি, আর ইনি হচ্ছেন আমাদের বলো কাকা বলো মাইলি। তো দু কথা বলো টিম, টিমটার ব্যাপারে, টিমটা কিভাবে এখন নতুন হচ্ছে না জাস্ট আগের থেকেই ছিল? টিমটা
কাকা মানে আমার আগে থেকে টিমটা ছিল, বর্তমান আমাদের গ্রামে ছাইলা নাই, তো ছাইলা না থাকার কারণে আমি রাকা কোচা, হেসা কোচা পঞ্চায়েত পড়ে রাকা কোচা, রাকা কোচা থেকে লেগে আমি কোন টিম তৈরি করলাম, একটা গ্রামে ছাইলা না চইয়া একটা গ্রামে, তো তার জন্য আমরা এখানে এসেছি নতুন নাগরা নেবার জন্য। নাম শুনেই, নাম শুনেই সবাই বুঝে যে বড় টিম, যে ওখানে বড় টিমের নাগরা ধুমসাবো না, যা টাকা লাগবে আমি নিতে রেডি আছি, কিনে মানে ছোট চিচে হাতটা দিব। টোটাল পোশাক, ইয়ার পোশাক তো তুমি নিজে বানাই, খুদ নিজে পোশাক মিস্ত্রি বসে। বাহ, তো বলো কাকা পোশাকের মিস্ত্রিও বটে, যদি কোনো বন্ধুদের বলো কাকা পোশাকের, যদি মানে পোশাকের যদি জরুরত থাকে কোনো বন্ধুদের কোনো নাচ পার্টির, তো কাকার সাথে যোগাযোগ, একটু ফোন নম্বরটা বলে দাও না কাকা তোমার। 9631819010 এইটা হচ্ছে বলো কাকার নাম্বার, যদি কোনো বন্ধুদের পোশাকের দরকার থাকে তাহলে বলো কাকাকে কল করে। আর কোনো বন্ধুদের যদি না ধ্বংসার হাতিয়া কলে, ধ্বংসার নম্বর তো আসরে আসরে ধ্বংসার পাশে বসলেই নম্বর পাই যাবে, কেন না প্রত্যেক ধ্বংসার ইয়াই ইনাদের নম্বর থাকে। আসরে যদি মানে কোনো বন্ধুদের যে হাতিয়া কলের নাম্বার দরকার, তাহলে আসরে বসলেই কথা কান নাগরা বাজছে হাতিয়া কলের, ও নাম্বারটা দেখলেই ফেলো। কিন্তু তাও মিস্ত্রি একটু নাম্বারটা নাম্বারটা একটু বলে দাও। 8016 37 03 03 63 03 63 03 63 এই হচ্ছে মিস্ত্রির নাম্বার। এরপর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মিস্ত্রির মিস্ত্রিরও নাম্বার দিয়ে দিব আর বলো কাকারও নাম্বার দিয়ে দিব। তো আসুন একটু এদিকে দিকে চারিদিকে দেখাচ্ছি মিস্ত্রির ঘর আলো, তো যাই হোক। তো এরপর অস্তাদ কার্তিক কর্মকার, নিজের দল ধীরে ধীরে তৈরি মানে হচ্ছে আর কি, দেখুন বিশাল একটা মানির ব্যাপার নাড়াই যাচ্ছে, তো তবে এইখানে ঢোল ধামসা সব কিছুই তৈরি হয় মিস্ত্রির কাছে। এইখানে যাবতীয় মানে আমাদের প্রোগ্রামের ইনস্ট্রুমেন্ট যেগুলো মাদল, মাদল মোটামুটি কত অর্ডার নিয়েছ শুনছি বার নাকি? 60 জোড়। কথা যাব মালটা, মাদল কিছুদিন আগে আমি একবার ভিডিও করতে আসেছিলাম, বিশাল বড় একটা নাগরা বনাই না রাখিয়ে দিয়েছে, সেই যেমন বোলেরো গাড়ি উয়ালো বড়, উয়ালো বড় বিরাট বড় নাগরার বাবে, এতটা দেখা দিচ্ছে এত বড় নাগরাটাই। ওটা কি নাচে লাগবে? ওটা পাটনা নিয়ে গেল, পাটনা ওটার ব্যাপারে অনেক কিছু ইয়া হয়েছিল, আলোচনা হয়েছিল, এক জড় ছিল পাটনা নিয়ে গেল বুঝলে। তো দাদা পরিচয়টা নাম বলো তোমার। আমার নাম আছে রঘুনাথ সিং মুন্ডা। রঘুনাথ সিং মুন্ডা, গ্রাম রাখা দেখো জিনিসটা হচ্ছে কি, কিছু হ্যান্ডেল মানে মেন মেন লক মানে পরিচিতি বালা লাইটে, এখন বলো কাকা এই এরিয়ায় দেখো বলো কাকা আইজেন না চয়াল ওই পদ্মশ্রী নেপাল মাতো দল নাচেছে। হ্যাঁ কাকা মিছা বলছি না, সত্যি বটে, দু বছর কাজ করেছি নেপাল মাথার দলে, তারপর কোথায় কোথায় ওই শিবচরণ শিবচরণ দল কাজ করেছে, ওখানে দু বছর, ওখানে দু বছর, ও তাইলে মানে অভিজ্ঞতা বালা লোক বটে, বহুত পুরানো লোক অভিজ্ঞতা বালা লোক বটে। হ্যাঁ তারপরে এই লোকটাকে মানে ইয়ে করেছ মানে একদম সঠিক জায়গায় ওই ধারে মানে ওই ইঁচাগড় দিকে, এখন সেরকম অত ভালো টিম নাই, যদি একটু ভালো করে ইয়া করো তো মনে হয় চলবে, আর মানে মেন মেন লোক থাকলে আর কোনো অসুবিধা নেই। দেখো জিনিসটা হচ্ছে কি, টিম চলাটা প্লেয়ার টিমই বুঝাই যায় কেমন টিম চলবে একটা। তো চলুন বর্তমানে আমার নাগরা মিস্ত্রি রেডি করে দিয়েছে, আমার নাগরা তৈরি হয়ে গেছে, এরপর রিহার্সাল আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আর আমার বর্তমানে আমার পোশাক তৈরি হচ্ছে বিখ্যাত নৃত্যশিল্পী প্রভুদাস কুমারের নৃত্যশিল্পী লক্ষণ লক্ষণলাল,
লক্ষণলাল কুমারের কাছে আমার পোশাক তৈরি হচ্ছে। কিছুদিন কালী পূজার মধ্যেই আমি পুরা ফুল সাজ সরঞ্জামে আসবো আপনাদের সম্মুখে। লক্ষণলাল কুমারের কাছে হচ্ছে, তবে মুখোশটা এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই, চড়িদা এখনো পর্যন্ত আসতে আসিনি। তবে আমি কথা যাচ্ছি, কথা নাই কি করছি কি নেই সব আপডেট আপনারকে দিব। তো আসুন একটু মিস্ত্রির চারিদিকে কত কি জিনিস আছে সেগুলো একটু দেখে। কালো মেঘে কাঁধার করেছে চলো ভিজিব গো দুজনা, ঝিমিক ঝিমিক জল পড়িছে। তো দেখছেন এইগুলো হচ্ছে আমার ধ্বংসা। আজকে বিরাট রোদ দিছে, জল নাই পড়ে, গানটা তো মিশাই আমি দিয়ে দিলি বলি, কিন্তু এই জোড়া ধ্বংসাটা মিস্ত্রি রেডি করে রাখিয়ে নিয়েছে। বলছে আমি তো ভাবনা চিন্তা করি না, কিন্তু মিস্ত্রি দমে ভাবনা চিন্তা করেছে। বাহ, এইদিকে আরো এক জোড় রাখা আছে আর ধ্বংসা, এগুলা অন্য কোন দলের বটে। এইদিকে ঢোল রাখা আছে, যদি কোনো বন্ধুদের ঢোলও দরকার থাকে, এগুলো জাঁতের ঢোল ওঠে মিস্ত্রি, জাঁতের জাঁত নাটকের এইগুলা ঢোল রাখা আছে, নানা রকম ধ্বংসা এথা অথা পড়িয়ে আছে মিস্ত্রিদের ঘরে, মানে বুঝতে পারছ না। ইয়াদের ব্যাপারটাই আলাদা। ছেড়ে গেব কালা চাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, সেই বিরহে রাধা কত কাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, আর আসবো বলে গেল কালা, ও বলে আসবো দুদিন বাদে, ও যে স্বপ্নে নাই জানি কালা, ও তুমি ফেলাবে ফাঁদে, ও যে স্বপ্নে নাই জানি কালা, তুমি ফেলাবে ফাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, সেই বিরহে রাধা কত কাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে। ইনি হচ্ছেন গঙ্গাধর মিস্ত্রির বাবা রথেশ্বর রুই দাস, আর ইনি হচ্ছেন গঙ্গাধর মিস্ত্রির কাকা উত্তম রুই দাস। তো ইনারা গার্জেন এরকম বসে থাকে, আর মিস্ত্রি দেখুন মিস্ত্রি কত পরিশ্রম করছে। ছেড়ে গেল কালা চাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, ও যে সেই বিরহে রাধা কত কাঁদে, ছেড়ে গেল কালা চাঁদে, আর আসব বলে গেল কালা, ও বলে আসব দুদিন বাদে,
আর কালি বলে গেল কালা, ও বলে আসবো দুদিন বাদে, খেলাবে ফাঁদে ছেড়ে গেল কালা, চাঁদে ছেড়ে গেল কালা চাঁদে, সেই বিলোয়ে রাধা কত কাঁদে ছেড়ে গেল কালা, চাঁদে ছেড়ে গেল কালা চাঁদে। আজ কোন ভাবে গো ভজপুরে আসিবেন মোরালি, আজ কি অভাবে গো ভজপুরে আসিবেন মোরালি, ও যে ভজপুরে নাই আইলো ও দেখো বাঁকা বংশী দাঁড়িয়ে, ইয়া করো এদিকে পাঠ করো, পাঠ করে এদিকে ইয়া করে আর মানে গুণের বন্ধু কে কেমন আছো, বিনা রাখাড়ে চলে যাচ্ছ, বিনা রাখাড়ে চলে যাচ্ছ, গুণের বন্ধু কে কেমন আছো, মকর পরব আসছে আগেলে এটুকু দেখাটন মিস্ত্রি খুব হাসি হাসি মানছো, ওদিকে ওদিকে উঠছো নাকি তোমার কোন ছবি নিয়ে এসছে যে বাবা, তুমি কোথায় কোথায় ঘুরে বলছো, হ্যাঁ আমি সবসময় ভালোই থাকি, মরে যাবো কোনো ভালো শেষ তার আগে মানে একদম ফ্রেশ তুমি কাকে বলছো, মিস্ত্রি ফের করবে কাকা তুমি একটু সেনা মারিয়ে দাও না তোল দিকে সেনা মারি, খুলো খুলো
তোমার করোনা দেখতো তো পাঁচ ছ আমি নাগরা ভাঁজতে নিয়ে গেলাম বড় ঠিকা লোক আর মানে ধুমসা তো বলো কাকা ঠেসলিয়া রেহাই দিবে কি নাই উটা নাই উটা অন্য জায়গায় চলে যাবো ওটা বন্ধু যাবে কেন ওটা বন্ধু যাবে আর এটা আমার হাতে যাবে লেখান থাকি কোন জলটা পড়বে এখানে পুরা টঞ্চ হয় জানো যেমন এমন হলেও যেমন পড়ি নাই আমি একটা একটা টানো একটা একটা টানো জোরে জোরে তোর বিরিতে মন কেনে টানে হে তোর বিরিতে মন কেনে টানে তো চলুন আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আজ বলো কাকা আসে মানে বিরাট ইয়া করে দিল আজ আমি সোচতেই পারি নাই মানে কাকা বাঁধা মানি করে একদম রেডি বাহ মানে ওস্তাদ হলে এরকম হতে হয় যে আমি বড় আমরা সেই নাইলে বড় নাচইয়া ওইটা নাই হবে ওস্তাদ হতে হলে এরকম হতে হয় তো ঠিক আছে চলুন অনেক কিছুই ইয়া ভিডিও সব দেখা হইলো মিস্ত্রিদের সাথে গল্প স্বল্প হইলো সবকিছু দেখা সাক্ষাৎ হইলো আর আরো যে কিছু হবে মিস্ত্রির নাম্বার দিয়া থাকবে যদি কোনো বন্ধুদের দরকার থাকে তো মিস্ত্রিকে কল করবেন ডিসক্রিপশন নাম্বারটা দিয়া থাকবে এই কোনো চিন্তা নাই যদি কোনো দরকার থাকে।